তো সব কাজ শেষে এখন আমি চলে এসেছি একটু রূপচর্চা করতে। তো এখানে আমি মুখে প্যাক মেখেছি, তো এখানে কি কি মেখেছি বলবো, আমি বেসন, পাতিলেবুর রস আর শশার রস মিক্সড করে অ্যাপ্লাই করেছি স্কিনে। তো ঘরোয়া প্যাক এইভাবে তৈরি করে মাখলে সবসময়ের জন্যই ভালো, খুব ন্যাচারাল, স্কিনও ভালো থাকে ফেস ওয়াশ ইউজ না করলে করে। তো এইভাবে এখন আমি 10 মিনিট বসে থাকবো, দেন তারপরে স্নানে যাব। তো কাজ তো আছেই, কাজের শেষে নিজেকেও একটু সময় দেওয়া দরকার, কারণ নিজে একটু সুন্দর থাকলে, ফিটফাট থাকলে অনেক কনফিডেন্ট ফিল করা যায় মনে হয়। তো নিজেকেও একটু সময় দেওয়া দরকার। তো রিয়াদের কাছে চলে এসেছি আমি এখানে প্যাক মেখে। তো রিয়াদ আমার কাছে কিছুতেই ঘেঁষবে না, কিছুতেই আমার গায়ে টাচ করবে না, কারণ ও ভাবছে আমি নোংরা মেখেছি, ও বলছে মাছি মাছি, তো আমার কাছ থেকে দূরে দূরে সরে যাচ্ছে। আমি ডাকছি তাও আসছে না আমার কাছে, কিছুতেই আসবে না আমার কাছে। তো ভাবছে মা নোংরা মেখেছে, আমার কাছে এলে হয়তো ওর গায়ে নোংরা লেগে যাবে। তো ওই দেখুন দূরে দূরে সরে যাচ্ছে। তো এখন ব্যস্ত গাড়ি নিয়ে খেলছে, এখন ইঞ্জিনিয়ারিং করছে গাড়িতে, মিস্ত্রি করছে, এই যে স্ক্রুড্রাইভার নিয়ে ঘোরাচ্ছে, তোর কাজই এটা, সারাক্ষণ ব্যস্ত থাকে গাড়িটারি নিয়ে, ওর খেলনাই গাড়ি। তো এখানে আমি চলে এসেছি স্নান করে। তো স্নান করা আমার শেষ, প্রচণ্ড ভ্যাপসা গরম পড়েছে, মানে সবসময় ঘেমে যাচ্ছি, ঘেমে টেমে অবস্থা একদম খারাপ, মানে কষ্ট হচ্ছে প্রচণ্ড এই ভ্যাপসা গরমে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন চলে এসেছি খেতে। তো এখানে যা রান্না করেছি খাবার নিয়ে আমি এখন চলে যাব, খেয়ে নেবো এখন। তো এখানে আছে শসা, পেঁয়াজ, পাতিলেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ভাত নিয়েছি, মাছ আছে, ডাল আছে, আর এখানে আমি ঝিঙের তরকারিও নিয়েছি। তো এখন আমি খেয়ে নেবো, এখন রিয়াদ বাবুকে যদি আমি খাইয়ে দিয়েছি, ওর খাওয়া কমপ্লিট, এখন আমি